আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এর আগে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামের যে রেজাল্ট, এটা কীভাবে দেখতে হয় সেটা আপনাদের রিকোয়েস্টে বানিয়েছিলাম একটা ভিডিও। তো আজকে অনেকের রিকোয়েস্ট অনুযায়ী যে এসএসসির রেজাল্ট পাওয়ার পরে এইচএসসিতে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখানোর জন্য অনেকে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন। তো আমি ভাবতেছি সেটার উপর একটা ভিডিও বানাবো, তো সেই জন্যই আজকে আসা। তো আমরা চলুন শুরু করি। তো আমরা এখন শুরু করার জন্য আমরা একটা নতুন ট্যাব খুলি। এই যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, যেখানে ওয়াটসঅ্যাপ ওয়েবসাইটে যেখানে করতে হয় আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়, সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে পেস্ট করি। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনারা সহজেই পেয়ে যান। তো এই লিঙ্কটা পেস্ট করার পরে এই যে দেখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন অ্যাপ্লিকেশনের যে সাইটটা সেটা চলে এসছে। তো এখানে এখন দেখেন কোন কোন বিষয়গুলোর ভর্তি চলছে, এমবিএ বাংলা ভার্সন, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, বিবিএ, এসএসসি, এগুলোর অ্যাপ্লিকেশনও চলছে এখন। তো প্রত্যেকটার কত ডেট পর্যন্ত সময় আছে দেখেন। তো এইচএসসি আমরা আজকে এইচএসসিটা করব। তো এইচএসসি দেখেন মার্চের 15 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, তার মানে আমাদের হাতে এখনও হিউজ পরিমাণ সময় আছে। তো সেই সময়ের মধ্যে এটা করতে হবে, ঠিক আছে? তো করার জন্য আমরা জাস্ট সিম্পলি এই যে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইচএসসি, এখানে কী কী জিনিসগুলো আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমার এগুলো পড়া আছে, আমি এই জন্য পড়তেছি না। পড়া শেষ হলে আপনি নেক্সট দিয়ে দেবেন। তো নেক্সট দেওয়ার পরে এখানে দেখেন এই জেনারেল ইনফরমেশনে একটা অপশন আসবে, এখানে যে অ্যাডমিশন নাও অন, সরি অ্যাডমিশন অন, এটা আপনি সিলেক্ট করে দিবেন ফার্স্ট ইয়ার, কারণ আপনাকে প্রথম বর্ষের জন্যই অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর গ্রুপের নেম, আপনি কোন গ্রুপের, আমি সায়েন্সে অ্যাপ্লিকেশন করছি, আমি যার জন্য এটা করে দেখাচ্ছি সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো এটা হচ্ছে রিজিওনাল সেন্টার, সেটা আমি দিয়ে দিলাম আরসি ঢাকা, যেহেতু আমি ঢাকার আপনি আপনার এলাকাটা দিয়ে দিবেন। সাব রিজিওনাল সেন্টার আমি সেটাও ঢাকা দিচ্ছি, আপনি আপনার এলাকা অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দেখেন অনেকগুলো আছে। আচ্ছা, তারপর হচ্ছে স্টাডি সেন্টার, আপনি কোন স্টাডি সেন্টারে পড়বেন সেটা। তো এখানে একটা কথা বলি, দেখা গেছে আপনি এখানে একটা সায়েন্সের অপশন সিলেক্ট করলেন, কোন কোন স্টাডি সেন্টার এটা আছে সেটা এখানে দেখা যাবে, কিন্তু এখানে কিছু কিছু সাবজেক্ট আছে অনেক সময় স্টাডি সেন্টারে থাকে না। তো সেজন্য সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি এখানে যে স্টাডি সেন্টারে পড়বেন সেটা আপনি সিলেক্ট করার আগে আপনি ওই স্টাডি সেন্টারে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আপনি যেই সাবজেক্টগুলো পছন্দ করতে চাচ্ছেন সেগুলো ওখানে আছে কি না, আর সাবজেক্ট কোনটা নেবেন কীভাবে পছন্দ করা যায় সেটা আমরা ভিডিওর শেষের দিকে সিরিয়াল অনুযায়ী দেখবো, এখানে অপশন দেওয়া থাকবে। তো আমি ধরেন এখান থেকে এই যে সলিমুল্লাহ কলেজ ঢাকা এটা দিচ্ছি, এটা আমার আশেপাশে আছে, মোটামুটি এটা হয়ে গেছে। তারপরে কী করবেন, নেক্সট দিবেন, নেক্সট। আচ্ছা, এখন যে পার্সোনাল ইনফরমেশন, তো পার্সোনাল ইনফরমেশনটা আমি লিখে রাখছি। যেমন এক নম্বরে আছে কি, এই যেমন এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে, আর যেগুলো স্টার মার্ক নাই এগুলো না করলেও চলবে। তো প্রথমে আছে স্টুডেন্ট নেম ইন ইংলিশ, ইংলিশ যেখানে আছে ইংলিশই লিখবেন। দেখেন পরে দেখা আছে স্টুডেন্ট নেম ইন বাংলা, বাংলার জায়গায় বাংলা লিখতে হবে। তো আমি এগুলো আলাদাভাবে লিখে রাখছি, সেখান থেকে আমি শুধু কপি পেস্ট করব। তো স্টুডেন্ট নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে বাংলা, তো বাংলা লেখার জন্য ইউনিকোডটা সিলেক্ট করে আমি বাংলা লিখতেছি। ঠিক আছে, বাংলা লিখে দিলাম, ওকে। তারপরে আপনি কি লাগছে নেক্সটে কী চাইছে, ফাদার্স নেম। তো ফাদার্স নেমটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, আপনারা এটা টাইপ করে দিবেন, সাবধান এখানে যেন বাড়ানে কোনো রকম ভুল না হয়। এটা ফিল আপ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ভুল না হয়, ভুল হইলে আপনার সার্টিফিকেটে বা আপনার কাগজপত্রে ভুল চলে আসবে, এই জন্য সাবধান, হ্যাঁ। তো এখানে চাইছি কি ফাদার্স নেম, তো ফাদার্স নেমটা ইংলিশে চাইছে, আমি ইংলিশটা কপি করি, যে ইংলিশটা দিয়ে দিলাম। তারপর চাইছে ফাদার্স নেম ইজ বাংলা, তো ফাদার্স নেম বাংলাটা পেস্ট করে দিলাম। তারপর চাইছে মাদার্স নেম ইন ইংলিশ, তো মাদার্স নেম ইংলিশে পেস্ট করে দিলাম। তারপর চাইছে মাদার্স নেম ইন বাংলা, এই যে মাদার্স নেম, এই যে মাদার্স নেম ইন বাংলা, তো আমি বাংলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে চাইছে গার্ডিয়ান নেম, ওর বাবার নামে আমি গার্ডিয়ান নেমের জায়গায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, ন্যাশনাল ন্যাশনালিটি, ন্যাশনালিটি বাংলাদেশি, আমরা সবাই জানি আমরা সবাই বাংলাদেশি, ডেট অফ বার্থ
ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এখান থেকে আপনি এই যে ইয়ার এগুলো সিলেক্ট করে দিবেন। আমি তাড়াতাড়ির জন্য কপি পেস্ট করে দিচ্ছি, কারণ আমি কপি করে রাখছিলাম। এখানে আছে প্লেস অফ বার্থ, অর্থাৎ কোন জায়গায় জন্মগ্রহণ করেছে। তো সে কুমিল্লার লোক, তাই আমি কুমিল্লা দিয়ে দিচ্ছি। কুমিল্লা মেরিটিয়াল স্ট্যাটাস, এটা হচ্ছে আনমেরিড, তাই আনমেরিড দিচ্ছি। জেন্ডার সে মেল, সেজন্য মেল দিচ্ছি। কোটা, তার কোনো কোটা নাই, জন্য আমি এটা দিচ্ছি না। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসে ভিলেজ রোড নাম্বার এগুলো যা দিয়ে দিবেন। আমি ওর গ্রামের নাম দিয়ে দিচ্ছি এখানে। আর ডিস্ট্রিক্টটা এখান থেকে সেট করে দিবেন। ডিস্ট্রিক্ট হচ্ছে বর্তমানে নারায়ণগঞ্জ, প্রেজেন্ট অ্যাড্রেস। তো আমি নারায়ণগঞ্জ, এই যে আমি নারায়ণগঞ্জ সেট করে দিলাম। তারপর হচ্ছে উপজেলা, উপজেলা নারায়ণগঞ্জ সদর। এখন হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস দিয়ে দেবো সিদ্ধিরগঞ্জ, SI, এই যে সিদ্ধিরগঞ্জ। তারপরে পোস্ট কোড, পোস্ট কোড হচ্ছে 1430, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যেই অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন সেটা যদি একই হয় তাহলে আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন, অটো চলে আসবে। আর যদি সেটা একই না হয় তাহলে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবেন। তো আমি পার্মানেন্ট অ্যাড্রেসে তার গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। তারপর ডিস্ট্রিক্টটা সেট করে দেবো এখান থেকে, কুমিল্লা, এই যে কুমিল্লা। তারপরে উপজেলাটা সেট করে দেবো, উপজেলাটা হচ্ছে ব্রাহ্মণপাড়া। তারপরে পোস্ট অফিস হচ্ছে দুলালপুর, পোস্ট অফিস দিয়ে দিলাম। পোস্ট কোড, পোস্ট কোডটা, পোস্ট কোড হচ্ছে 3526, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর আছে ব্লাড গ্রুপ, কোনো ইয়া নাই, ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি ন্যাশনাল আইডি তো নাই, ওর বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, তার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি সব কপি পেস্ট করতেছি তাড়াতাড়ির জন্য, আপনারা সুন্দরভাবে দেখে দেখে লিখে নেবেন। ইমেল অ্যাড্রেস, তো ইমেল অ্যাড্রেস আমি আমারটাই দিয়ে দিই, ওর ইমেল অ্যাড্রেস নাই। আচ্ছা, তারপর হচ্ছে এখন দেখেন এখানে একটা জিনিস, এখানে ছবি আপলোড দিতে হবে, ঠিক আছে। তো ছবি দেওয়ার জন্য ছবির সাইজ 300x300 পিক্সেল হইতে হবে, আর ছবির এই এই সাইজ হবে ম্যাক্সিমাম 100 KB মধ্যে রেজলিউশনের সাইজ। তো আমি এখান থেকে দিয়ে দিই, ওর ছবি আমি রেডি করে রাখছি। তো এই যে ছবি সেট করা আছে, আমি তার ছবিটা দিয়ে দিলাম। এখন একটা সিগনেচার দিতে হবে, সিগনেচারটা হইতে হবে 300x100 পিক্সেলের, অর্থাৎ উইথটা 300, হাইটটা 100, আর ম্যাক্সিমাম 60 KB। তো এটা আমি রেডি করে রাখছি, আপনারা ওই সাইজ করে ছবিটা তৈরি করে নেবেন, ঠিক আছে। তো এই যে হয়ে গেছে, তো মোটামুটি তথ্য সব দেওয়া শেষ। আমরা এখন দিয়ে দেবো কি নেক্সট। আচ্ছা, এখানে আমরা কোনো কিছু হয়তো মিস করছি, সেজন্য সে নিচ্ছে না, দেখি আমরা কী মিস করছি। তো আমরা এই যে ব্লাড গ্রুপটা মিস করে গেছি, এটা চাইতেছে আসলে, এটা যদিও স্টার মার্ক দেওয়া নেই, তারপরেও চাইতেছে কেন, যাই হোক আমরা দিয়ে দিই। ওর ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, দিয়ে আবার আমরা নেক্সট দিই। নেক্সট, এই যে এখন দেখে নিয়ে নিছি, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে একাডেমিক ইনফরমেশন, তার একাডেমিক তথ্যগুলো দিতে হবে। ডিগ্রি সে যেহেতু HSC তে করবে, তাহলে এখানে SSC দিতে হবে, SSC কই যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। হ্যাঁ, তারপরে গ্রুপটা সেট করে দিলাম, সায়েন্স, রোল নাম্বার। তারপরে তো এখানে দেখেন রেজাল্ট টাইপ, এটা কী ধরনের রেজাল্ট ছিল। এখানে যারা পুরাতন তারা ক্লাস ডিভিশন, এগুলা যেহেতু আমি যার জন্য করছি, তার এই যে GPA/CGPA, তো আউট অফ 5 এটা। তার পাসিং ইয়ার হচ্ছে 2020, সেটা দিয়ে দিলাম। আর বোর্ড অফ ইউনিভার্সিটি, এটা হচ্ছে বাউবি, বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়তে এসে পাশ করছে। নেম অফ ইনস্টিটিউট, ইনস্টিটিউটের নাম, তো ইনস্টিটিউটের নামটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে সে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে পাশ করেছে, তো আমি সেটা দিয়ে দিলাম, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আর CGPA তার পয়েন্ট ছিল 3.73, আর এটা দরকার নাই। অপটেন্ড অফ মার্ক 5.5-এর মধ্যে, ঠিক আছে। তো মোটামুটি এগুলো সব হয়ে গেছে, এগুলো একটু দেখে চেক করে দেবেন। চেক ইকুইভ্যালেন্ট অর ম্যান্ডাটরি ডিগ্রি, এখান থেকে আপনি দেখতে পারবেন কি, ধরুন আপনি যেমন দেখেন SSC গ্রুপ হলে ইকুইভ্যালেন্ট এটা দিতে হবে ম্যান্ডাটরি, যেমন সায়েন্স ইকুইভ্যালেন্ট দিতে হবে, বা আর্টস হলে ওইটার ইকুইভ্যালেন্ট, কমার্স হলে আপনি যদি সায়েন্সে পড়ে আর্টসেরটা ওখানে সাবমিট করেন তাহলে কিন্তু হবে না, বা আপনি আর্টসে পড়ে যদি সায়েন্সেরটা সাবমিট করেন সেক্ষেত্রে হবে না। তো আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড সে আছে, ঠিক আছে, তো এটা ফিল আপ করার পরে আপনি যে নেক্সট দেবেন, যে নেক্সট হয়ে গেল। তারপর আছে জব হিস্টোরি, আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে জব হিস্টোরিটা দিয়ে দিবেন। আর এখানে আপনি কোনো ডকুমেন্ট যদি অ্যাটাচ করতে চান সেটা করতে পারেন। তো আমি সেও চাকরি করে আমি দিয়ে দিচ্ছি, এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, 4 ইয়ার্স,
রিমার্কস কিছু দরকার নাই, ঠিক আছে। এখানে প্রেজেন্ট দিয়ে দিলাম, প্রেজেন্ট এখানে কাজ করে, ঠিক আছে। এখানে আরো যদি আপনি অ্যাড করতে চান সেখানে অ্যাড দিতে পারেন, না করলে আপনি ফিনিশ দিয়ে দেবেন। ফিনিশ, এই যে এখানে একটা মেসেজ আসছে, আপনি যদি এখানে কোনো তথ্য ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একটা শাস্তিযোগ্য অপরাধ করেছেন, সেটা আপনি স্বীকার করবেন। তো আমি বললাম ওকে, যাই হোক হয়ে গেছে। তো দেখেন এটা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এখন কোর্স এনরোলমেন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন কোন সাবজেক্টগুলো পড়বেন, ঐচ্ছিক বিষয় টিষয়গুলো। তো আবশ্যিক সাবজেক্ট অর্থাৎ এগুলো কম্পালসারি, এগুলো পড়তে হবে। বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, তথ্য প্রযুক্তি, এটা কমন, এটা কিছু করার দরকার নেই। এই যে দেখেন এটার কাছে নিলে লাল আলো চলে আসছে, অর্থাৎ এটা কিছু করার দরকার নেই। তারপর হচ্ছে নৈর্বাচিক, অর্থাৎ আপনি এখান থেকে তিনটা কোর্স সিলেক্ট করতে পারবেন। তো এখানে চারটা দেওয়া আছে, ধরেন আমি সিলেক্ট করলাম পদার্থ, তারপর করলাম রসায়ন প্রথম পত্রগুলো, এটা প্রথম বর্ষের জন্য, যেহেতু এখানে দুইটা আছে উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান। তো ধরেন আমি জীববিজ্ঞানটা সিলেক্ট করলাম, ঠিক আছে, হয়ে গেল। এবার এখানে আছে দেখেন ঐচ্ছিক, ইউ ক্যান চুজ মিনিমাম জিরো কোর্সেস কোর্স অ্যান্ড ম্যাক্সিমাম ওয়ান কোর্স। এখান থেকে যদি আপনি একটা করেন, এইটা যদি আপনি পরীক্ষা নাও দেন, তাতে আপনার রেজাল্ট পাস করার উপর কিছু ইফেক্ট পড়বে না। কিন্তু এখানে যদি আপনি ভালো রেজাল্ট করেন, এইটার রেজাল্টটা আপনার ওই রেজাল্টটাকে ভালো করার জন্য এটা সহায়ক হিসেবে কাজ করবে। তো আপনি চাইলে এখান থেকে একটা নিতে পারেন, নিলে কিছু খরচ আছে এগুলোর জন্য, প্র্যাকটিক্যাল আছে, এখানে আছে যে দেখেন 588 টাকা কোর্স ফি, তারপর প্র্যাকটিক্যালের জন্য আছে 125 টাকা। আর আপনি যদি না নেন এটা আপনার ব্যাপার। তো আমি এখান থেকে ওর জন্য একটা সিলেক্ট করে দিচ্ছি কৃষি শিক্ষা, ঠিক আছে। তো দেখেন এখন টোটাল খরচটা তার কত আসছে, এখানে ডিটেলস দেওয়া আছে। কোর্সের জন্য 7টা সাবজেক্টের জন্য এই টাকাটা, প্র্যাকটিক্যালের জন্য 5টা এই টাকাটা, তারপর ডিজিটাল আইডি কার্ডের জন্য এই টাকাটা, তারপরে ধরেন অ্যাডমিশন ফর্ম ফি এই টাকাটা, এক্সাম ফি, তারপরে ক্যালেন্ডার ফি, তারপর মার্কশিট ফি, তারপরে রেজিস্ট্রেশন ফি, টোটাল 5611 টাকা এই টাকাটা আসছে, ঠিক আছে। তো এখন আমরা মোটামুটি কাজ শেষ, এখন প্রসেস টু পেমেন্ট, অর্থাৎ টাকাটা পেমেন্ট করার জন্য ওইখানে আমরা যাব। এই যে দেখেন প্রসেস টু পেমেন্ট, পেমেন্ট করার যে প্রসিডিউর, দেখেন টোটাল কস্ট এত টাকা। এখন আপনি যদি এখানে টাকাটাকে আপনি তিনটা ইনস্টলমেন্টে আপনি টাকাটা পে করতে পারবেন, যদি তিনটা ইনস্টলমেন্টে পে করতে চান তাহলে এইটাতে, এই ট্যাবটাতে ঢুকবেন, আর যদি ফুল পেমেন্ট করতে চান এটাতে। এবং এখান থেকে আপনি কোন অপশনের মাধ্যমে করবেন, বিকাশ, ডাচ বাংলা ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং আছে ডাচ বাংলা ব্যাংক, সেটার মাধ্যমে অথবা রূপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে। ধরুন আমি বিকাশে করব, তো বিকাশে করলে আপনি কীভাবে করবেন সেটার অপশনটা দেওয়া আছে। দেখেন আপনি এখান থেকে এটা দেখে নেবেন, অনেকে ভুল করে ফেলছে। প্রথম স্টেপে আপনাকে এই নাম্বারে ডায়াল করতে হবে, এটা আপনারা জানেন। ওইখানে আর একটা কথা বলে রাখি, আমরা যখন ফর্ম ফিল আপ শুরু করেছিলাম ওখানে একটা মেসেজ আছে, এটা একটু আপনাদের দেখাই, যে আমি পেজটাতে আবার আসলাম। এই যে দেখেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বিকাশ অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে সাময়িকভাবে নিরুৎসাহিত করা হলো, রেগুলার পদ্ধতিতে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে। অর্থাৎ আপনি অ্যাপসের মাধ্যমে করবেন না, অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে এই নিয়মে করবেন। তো এখানে দেখেন দেওয়া আছে 247-এ গিয়ে আপনি বিকাশ মেনুতে ঢুকার পরে প্রেস 3, অর্থাৎ পেমেন্টসে যাবেন। পেমেন্টসে যাওয়ার পরে এদের বার্চেন্ট নাম্বার, এই নাম্বারটা দিবেন, তারপরে অ্যামাউন্টটা দিবেন, ওই যে 611 টাকা, 5611 টাকা, তারপরে দিবেন এনি নাম্বার, রেফারেন্স একটা যে কোনো একটা দিয়ে দেবেন, কাউন্টার নাম্বার 1 দিয়ে দেবেন, এবং ভেরিফাই ইউর পেমেন্ট এন্টারিং, অর্থাৎ আপনি যে এই বিকাশের যে পিন আছে সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার বিকাশটা পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট হয়ে গেলে ওখানে একটা, তো তারপরে আপনি দেওয়ার পরে বিকাশ যেই নাম্বার থেকে বিকাশ করছেন সেই নাম্বারটা এখানে দিবেন, এবং যে ট্রানজ্যাকশন যে করছেন সেটার যে নাম্বারটা আছে সেটা দিয়ে সাবমিট করে দেবেন। তো আপনারা যদি এভাবে সাবমিট করেন তাহলে আপনাদের মোবাইলে একটা ইউজার লগ ইন কোড এবং একটা পাসওয়ার্ড চলে আসবে। তো সেই পাসওয়ার্ডটা নিয়ে আপনারা এই যে প্রথমের যে হোম পেজে এইখানে এসে লগ ইন করবেন, লগ ইন করলে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইবে। তো এখানে যেহেতু আমি এখনও আছি এই জন্য আমার নতুন করে লগ ইন করতে হয় নাই। ওই ফাইলটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোডটা দেখাইতে পারিনি, আমার নেট চলে গেছিলো। তো ফাইলটা আমি ডাউনলোড করে নিয়েছি, এই যে দেখেন এটা আমরা ওপেন করি অ্যাডোবি এডিটর দিয়ে, এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। তো এই যে দেখেন এখানে সব তার সমস্ত তথ্য এখানে কি চলে আসছে। এই কপিটা প্রিন্ট করে নেবেন, এক কপি ছবি পাসপোর্ট সাইজের, এবং আপনি যে এসএসসি পাস করেছেন সেটার মার্কশিট অথবা সার্টিফিকেট, এটার একটা সত্যায়িত ফটোকপি, এর সাথে অ্যাটাচমেন্ট নিয়ে এই তিনটা জিনিস, আপনি যেই স্টাডি সেন্টারে অর্থাৎ যেই কলেজে আপনি এডমিশন নিয়েছেন সেই কলেজে আপনি গিয়ে এটা জমা দিবেন, এবং ওই কলেজে যোগাযোগ করে নেবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই, যে কতদিন পর্যন্ত সময় আছে ওই সময়ের মধ্যেই এটা জমা দিবেন। তাইলে মোটামুটি আপনার ভর্তির কার্যক্রম শেষ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে
আমি আমন্ত্রণ জানাবো আমার এই চ্যানেলে মেহেদি এন্ড সায়েন্স। এখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক ভিডিও বানাই থাকি এবং অনেক ভিডিও আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই চ্যানেলটা যদি পারেন ভিজিট করবেন, আর অবশ্যই আমাদের ডাক দিয়ে যাওয়ার চ্যানেলও আপনারা ভিজিট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আপনার বন্ধুদের জন্য শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো অসুবিধা মানে কোনো কিছু সমস্যা আছে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়া আমাদের ডাক দিয়ে যাইয়ের ফেসবুক পেজ আছে বা আমাদের ডাক দিয়ে যাইয়ের ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলেও আপনারা যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে এই আপনার কোয়ারিগুলো বলতে পারেন। ডাক দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রিলেটেড যে কোনো মানে প্রোগ্রামের হোক, এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ বা ওই যে বিএসএস, যে কোনো প্রোগ্রামের ব্যাপারে আমাদের পেজে অনেক স্টুডেন্টরা এবং অনেক স্বেচ্ছাসেবক আছেন, ওনারা আপনাদেরকে বিভিন্ন রকম হেল্প করবে। তো ভালো থাকবেন আজকের মতো, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।